নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন পারফেক্ট পলিটিক্স সাদা বাংলায় রাজনীতির কথা কুনাল ঘোষ শেষ পর্যন্ত সারদা মামলায় নির্দোষ প্রমাণিত হয়ে গেলেন নির্দোষ বলে ছাড়া পেয়ে গেলেন আর এই খবরটা পড়তেই ভাবলাম যে আপনাদের সঙ্গে এই নিয়ে একটু কথা বলা যাক কয়েকটা প্রশ্ন তোলা যাক যে এই যে কুণাল ঘোষের দিন নির্দোষ প্রমাণিত হয়ে যাওয়া নির্দোষ বলে রায় পেয়ে যাওয়া সেই রায়টা মানুষের মন মেনে নেবে তো মানুষের কাছে গ্রহণযোগ্য হবে তো কেননা এদিন কিন্তু কুনাল ঘোষকে এই যে সারদা মামলায় জড়িত থাকা সেই জড়িত থাকায় যেমন বিশেষ আদালতের বিচারক জয়শঙ্কর রায় নির্দোষ বলেছে ঠিক তার পাশাপাশি খোদ সুদীপ্ত সেন যিনি কিনা এই সারদা মামলার মূল পাণ্ডা সারদা কর্তা তার দোষ স্বীকারের পরেও কিন্তু এই বিচারক জয়শঙ্কর রায় এদিন মুক্ত বলে কিন্তু রায় দিয়েছেন মুক্তি দিয়ে দিয়েছেন কেন মুক্তি দিয়েছেন কেন না যে যেহেতু সুদীপ্ত সেন এরই মধ্যে বারো বছর জেল খেটেছেন আর যে কাণ্ড তিনি অর্থাৎ যে সারদা মামলা সেই সারদা মামলা তো আসলে প্রতারণার মামলা চিটিংবাজির মামলা তো সেই চিটিংবাজির মামলায় তো তিন বছরের বেশি জেল হওয়ার কথা নয় আর সুদীপ্ত সেন তো এরই মধ্যে এই মামলায় বারো বছর জেল খেটে ফেললেন তো বিচারক এদিন সেই কারণেই সুদীপ্ত সেনকেও এই মামলায় মুক্তি দিয়ে দিয়েছেন এখন প্রশ্ন যেটা উঠছে যে এই যে সুদীপ্ত সেন এবং কুণাল ঘোষদের সারদা মামলায় নির্দোষ হয়ে যাওয়া মুক্তি পেয়ে যাওয়া এইটা এই যে যারা সারদার ভুক্তভোগী সারদায় যারা টাকা পয়সা দিয়েছিলেন কিংবা যেসব এজেন্টরা সারদার হয়ে টাকা তুলেছিলেন যাদের অনেকেই আত্মহত্যা করতে বাধ্য হয়েছিলেন আবার যারা যার সারদার ভুক্তভোগী সারদায় টাকা জমা করেছিলেন তাদের টাকা পয়সার কি হবে আর সেই সব পরিবারদেরই বা কি হবে যেই সব পরিবারের এজেন্টরা এই সব কাণ্ডের জন্য শেষে টাকা ফিরিয়ে না দিতে পেরে আত্মহত্যা করেছিলেন বন্ধুরা একটা কথা শুনেছিলাম এক ধার্মিক ভদ্রলোক তিনি তৃণমূল নেতা তিনিই বলেছিলেন যে কলিযুগের একটা বড় বৈশিষ্ট্য হল যে আংটির ভিতর দিয়ে মানে কোড়ে আঙুলের যে আংটি সেই আংটির ভেতর দিয়ে বড় বড় হাতি গলে যাবে কিন্তু সেই আংটি দিয়ে হাতির যে লেজ সেই লেজটা কিন্তু গলবে না আর এই কথাটা কিন্তু ওই ধার্মিক তৃণমূল নেতা একটা কারণেই বলেছিলেন যে ইদানিং যে ধরনের বড় বড় ঘটনা দেখা যাচ্ছে এবং সেই সব ঘটনায় যেভাবে বড় বড় মাথারা তদন্তের ভেতর দিয়ে গলে যাচ্ছে কিন্তু ছোট ছোট নেতারা ছোট ছোট যারা অপরাধী তারা ধরা পড়ে যাচ্ছে সেই উদাহরণটা দিতে গিয়ে কিন্তু সেই তৃণমূল নেতা এই কলিযুগের কথাটা বলেছিলেন আর এদিন শারদা মামলায় সারদা কাণ্ডে যে ঘটনাটা ঘটলো সেটাতেও কিন্তু সেই যে ভদ্রলোকের কলিযুগের বৈশিষ্ট্যের কথা সেই বৈশিষ্ট্যের কথাটাও যেন বেশ মিলে যাচ্ছে বেশ কিন্তু মিল খেয়ে যাচ্ছে কুণাল ঘোষ এদিন ওই বিশেষ আদালতের রায়ের পর মানে বিচারক জয়শঙ্কর রায়ের রায়ের পর নিজেকে নির্দোষ বলে ভগবানকে ঈশ্বরকে ধন্যবাদ দিয়েছেন এবং ফেসবুকে তিনি যেটা পোস্টে লিখেছেন যে ঈশ্বর আছে এখন কথা হচ্ছে যে ঈশ্বর আছে নাকি ক্ষমতায় তৃণমূল আছে বলে এই ঘটনাটা ঘটলো মানে কুণাল ঘোষের মতো তৃণমূল নেতা ছাড়া পেয়ে গেলেন কুণাল ঘোষের মতো তৃণমূল নেতা সারদা মামলায় নির্দোষ প্রমাণিত হয়ে গেলেন সেটা নিয়ে কিন্তু অনেকেই প্রশ্ন তুলছেন এবং এই প্রশ্ন তোলার কারণটাই হচ্ছে কেননা এই সারদা মামলায় যে কটা মামলা হয়েছিল সেই কটা মামলা কিন্তু করেছিল রাজ্য সরকার এবং রাজ্য সরকারের হয়ে তদন্ত করেছিল এই রাজ্যের পুলিশ এবং সেই সময় কিন্তু এই যে রাজীব কুমার যিনি কিনা এখন রাজ্যের ডিজি তারই নেতৃত্বে এই কুণাল ঘোষদের বিরুদ্ধে তদন্ত হয়েছিল এবং সেই তদন্তের ভিত্তিতে আদালতে মামলাটা করা হয়েছিল মামলার কিন্তু শুনানি চলছিল এবং সেই শুনানিরই আজকে মানে বৃহস্পতিবার যখন রায় বেরোলো তখন দেখা গেল যে বিচারক জয়শঙ্কর রায় কুণাল ঘোষকে একেবারে নির্দোষ বলে রায় দিয়ে দিলেন এখন এইখানে ভাববার যেটা বিষয় যে যে কুণাল ঘোষ তৃণমূলের নাম্বার থ্রি মানে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পরেই তৃণমূলে যার একেবারে ছড়ি ঘোরানো চলে যার নামটা উঠে আসে সেই কুণাল ঘোষের বিরুদ্ধে কে মামলা করেছিল রাজ্য সরকার মামলা করেছিল রাজ্য পুলিশ তদন্ত করেছিল এবং সেই রাজ্য পুলিশের তদন্ত করা মামলার শুনানি কিন্তু এদিন হল এবং সেই শুনানিতে যথারীতি যেটা বিচারক যেটা রায় দিলেন যে কুনাল ঘোষের বিরুদ্ধে যে মামলাটা করা হয়েছে সেই মামলাটাই নাকি ভুল হয়েছে সেই মামলাটাই নাকি আসলে একটা ভুয়ো মামলা হয়ে গেছে কীরকম ভূ মামলা বিচারককে এদিন কুণাল ঘোষের যিনি আইনজীবী তিনি যুক্তি দিয়েছিলেন যে কুণাল ঘোষের বিরুদ্ধে রাজ্য পুলিশ অর্থাৎ রাজীব কুমারের নেতৃত্বাধীন যে তদন্ত কমিটি সেই কমিটি যে ধারায় অভিযোগটা দায়ের করা হয়েছিল সেই ধারায় মূলত সরকারি কর্মচারীদের সরকারি সম্পত্তি তছনছ করলে দেওয়া হয় অর্থাৎ যে তদন্ত কুণাল ঘোষের বিরুদ্ধে হয়েছিল সেই তদন্তর পর তদন্ত কমিটির মনে হয়েছিল যে কুণাল ঘোষ সরকারি কর্মচারী এবং তিনি সরকারি সম্পত্তির তছনছ করেছেন আর সেরকমই একটা ধারাই কিন্তু এই কুণাল ঘোষের বিরুদ্ধে এই যে সারদা মামলা সেই সারদা মামলায় এতদিন মামলা চলছিল এবার বন্ধুরা আপনারাই বলুন যে তদন্ত কমিটির কেন মনে হয়েছিল যে কুনাল ঘোষ একজন সরকারি কর্মচারী এবং সরকারি সম্পত্তি তিনি তছমছ করেছেন এখন এইটা কি ইচ্ছাকৃত নাকি অনিচ্ছাকৃত নাকি তদন্তের ফল সেটা বন্ধুরা আপনারা ভালো মতোই বুঝতে পারছেন অর্থাৎ কুনাল ঘোষের এই যে সারদা মামলায় জড়িয়ে থাকা এবং নির্দোষ প্রমাণিত হওয়া সেটা যে শুধুমাত্র সময়ের অপেক্ষা ছিল সেই বিষয়ে কোনো সন্দেহ নেই এবং সেটাই কিন্তু এদিন বিচারক জয়শঙ্কর রায়ের যে রায় সেই রায়ে পরিষ্কার হয়ে গেল তাহলে এখন কথা হচ্ছে যে সারদার টাকা কি হবে মানে সারদায় যারা টাকা রেখেছিলেন তাদের তো টাকা ফিরিয়ে দেওয়ার কথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দিয়েছিলেন তো সেই টাকাটা কি আদৌ ফেরত দেওয়া হবে নাকি এইখানেই মামলা সমাপ্তি ঘটবে কেননা সুদীপ্ত সেনও তো মুক্তি পেয়ে গেলেন তো এইখানে কিন্তু একটা প্যাচ লেগে আছে আপনারা জানেনি যে এই যে টাকা ফেরত দেওয়া সেই টাকা ফেরত দেওয়ার জন্য রাজ্য সরকারের তরফে মানে তৃণমূল সরকারের তরফে কিছু টাকার একটা ফান্ড তৈরি করা হয়েছিল এবং সেই টাকার ফান্ড থেকে কিছু কিছু মানুষকে চেকও দেওয়া হয়েছিল যেটা কিনা খোদ তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও দাবি করেন যে তারা নাকি সারদার যারা ভুক্তভোগী তাদেরকে টাকা ফিরিয়ে দিতে চান চেয়েছিলেন কিন্তু কোথায়ও সমস্যা সমস্যাটা হয়ে গেল যে সেই টাকা ফেরানো নিয়ে ফের একটি মামলা হয় যে মামলাটা কিন্তু এখনও আদালতে কোর্টে পড়ে রয়েছে ফলে সেই মামলার যতক্ষণ না রায় বেরোচ্ছে ততক্ষণ তার টাকা ফেরত দেওয়া যায় না ফলে সেই টাকা কবে ফেরত পাবে ভুক্তভোগীরা সেটা এখন আদালতের পেটের মধ্যেই রয়ে গেছে কিন্তু এখানেও একটা গল্প আছে এবং ঘুরে ফিরে সেই যে তৃণমূলের ধার্মিক নেতা যার কথা বললাম যিনি কিনা কলিযুগের সেই বৈশিষ্ট্যের কথা বলেছেন তো সেই তৃণমূলের নেতাই একটা গোপন কথা বললেন সেই গোপন কথাটা সত্যি না মিথ্যা বন্ধুরা বলতে পারবো না কিন্তু যেহেতু তৃণমূলের নেতা তিনি এবং তিনি এই ঘটনার নিজের চোখে দেখেছেন বলে দাবি করেছেন ফলে সেটা বন্ধুরা আপনাদের সামনে তুলে ধরাটা ঠিক বলে আমার মনে হয়েছে আর সেই ঘটনাটা কি না ঘটনাটা হলো যে সেই তৃণমূল নেতা দাবি করছেন যে এই যে সারদার ভুক্তভোগীদের কিছু কিছু মানুষকে টাকা ফিরিয়ে দেওয়ার দাবি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় করেন সেখানেও নাকি একটা খেলা হয়েছিল আর সেই খেলাটা ছিল যে ভোটের আগে এমন কিছু চেক তৈরি করা হয়েছে ছিল যে চেকগুলিতে ইচ্ছাকৃতভাবে যারা টাকা ফেরত পাওয়ার যোগ্য যারা ফেরত পাবেন তাদের নামের বানানে ভুল রাখা হয়েছিল এবং সেই যে ইচ্ছাকৃত ভুলের চেক সেই চেকেই নাকি তাদেরকে ধরিয়ে দেওয়া হয়েছিল পরে যখন সেই চেক তারা ব্যাংকে নিয়ে গেলেন এবং ব্যাংকে নিয়ে গিয়ে বুঝতে পারলেন যে নামের অক্ষরে ভুল রয়েছে নামে মিলছে না ফলে চেক ভাঙানো যাবে না তখন তারা ঘুরে ফিরে আবারও সরকারের দ্বারস্থ হয়েছিলেন অর্থাৎ থানা পুলিশের কাছে গিয়েছিলেন কিন্তু থানা পুলিশ ততদিনে তাদেরকে এই বলে সান্ত্বনা দিয়েছিল যে ভোট এসে গেছে ভোটের যে বিধিনিষেধ সেই বিধিনিষেধ শুরু হয়ে গেছে সুতরাং ভোট হয়ে যাওয়ার পর এ বিষয়ে যা হওয়ার হবে এবং সেই তৃণমূল নেতার এটাও দাবি যে তৃণমূল অঙ্কটা কষেছিল খেলাটা খেলেছিল এইভাবেই যে সারা বাংলায় খুব বেশি হলে কত মানুষ এই সারদার কাছ থেকে টাকা ফেরত পাবে সেই সংখ্যাটা খুব যদি বেশি হয় তাহলে সত্তর থেকে আশি লাখ সত্তর থেকে আশি লাখ মানুষ এই যে ভুয়ো চেকটা পেলেন ভুল চেকটা পেলেন সেই চেকটা আসলে বাকি যারা বঙ্গবাসী মানে বাংলার যারা আরও দশ কোটি মানুষ তাদেরকে দেখানোর জন্য এই চেকটা দেওয়া হয়েছিল যাতে টিভি ক্যামেরায় দেখানো যায় যে এই সরকার আসলে সাড়া টাকা ফিরিয়ে দিতে চাইছে এবং সেই সময় নাকি ওই তৃণমূল নেতার যেটা দাবি যে তৃণমূল ছক কষেই ফেলেছিল যে এই যে আশি লাখ মানুষ যারা কিনা না টাকা ফেরত পাবেন তাদের ভোটের দরকার নেই তাদেরকে চেকটা দেওয়া হচ্ছে এটা বাংলার বাকি মানুষরা টিভির পর্দায় দেখবেন এবং দেখে এই সরকার সম্পর্কে যে একটা ধারণা তৈরি করবেন তাতেই ভোটের বাক্স ফুলে ফেঁপে উঠবে এবং হয়েছিল তাই দু সালের বিধানসভা ভোটে কিন্তু তৃণমূল একেবারে ঝেঁটিয়ে বিরোধীদের বিদায় করে ফের ক্ষমতায় ফিরেছিল এবং ক্ষমতায় ফেরার পরেই কাকতালীয়ভাবে যেটা দেখা গিয়েছিল যে সেই যে সারদারা টাকা ফেরানোর ফান্ড সেই ফান্ড কিন্তু একটি মামলায় আদালতের বিচারাধীন হয়ে পড়ে এবং সেই বিচার আজও চলছে অর্থাৎ বন্ধুরা বুঝতেই পারছেন যে সারদার যারা ভুক্তভোগী তাদের সঙ্গে কি হয়েছে কি হয়েছিল এবং যারা সারদা মামলায় অভিযুক্ত ছিলেন এই কুনাল ঘোষ কিংবা সুদীপ্ত সেনরা তাদের আজকে আদালত কিভাবে নির্দোষ বলে মুক্তি দিয়ে দিল অর্থাৎ সেই যে তৃণমূল নেতার কথা কলিযুগে আংটির ভেতর দিয়ে হাতেই গলে যাবে কিন্তু হাতির লেজটা গলবে না সেটাই কি তাহলে শেষ পর্যন্ত প্রমাণিত হয়ে গেল বন্ধুরা আপনাদের মতামত অবশ্যই এই ভিডিওটির নিচে কমেন্ট বক্সে লিখে জানাবেন ধন্যবাদ